সমুদ্রর কথা বললেই সমুদ্র কিংবা পাহাড়, আর পাহাড় মানেই চিরকেলে চেনা লোকের দার্জিলিং। আর দার্জিলিং মানেই আঁকা বাঁকা পথ, পাহাড়ি রাস্তা, টয় ট্রেন, রকমারি মোমো, সবার প্রিয় চায়ের বাগান এবং সব থেকে ওপরে কাঞ্চনজঙ্ঘা। গত 9ই মে আমরা কলেজ থেকে গিয়েছিলাম দার্জিলিংয়ের ট্রিপে। 9ই মে 2022 আমরা এখন এই মুহূর্তে রয়েছি ব্যান্ডেল স্টেশনেতে। আমরা এই সবাই কলেজ থেকে যাচ্ছি দার্জিলিংয়ের ট্যুরে। আমাদের কামরূপ এক্সপ্রেস আমাদের বিশাল রয়েছে, এই রয়েছে পাঠশালা রয়েছে। সময় মতন আমাদের ট্রেন 15959 আপ কামরূপ এক্সপ্রেস চলে এলো ব্যান্ডেল জাংশনে। আমাদের S3 রয়েছে টিকিট। ব্যান্ডেল জাংশন থেকে ট্রেন ছাড়ার পর চলতে থাকলো নাচ গান আর হই হুল্লোড়। সারা সন্ধে হই হুল্লোড়ের পর আমরা আমাদের ডিনার সেরে নিলাম। পরের দিন ভোরবেলা আমরা পৌঁছে গেলাম আমাদের সবার পরিচিত এবং উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় রেল স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেন থেকে নেবে আমরা প্রত্যেকে লাগেজ হাতে রওনা দিলাম স্টেশনের বাইরে যাওয়ার জন্য। NJP স্টেশনের ওভারব্রিজ দিয়ে আমরা বাইরের দিকে বেরোনোর জন্য রওনা দিলাম। NJP স্টেশন থেকে আমাদের কলেজের গাড়ি রেডি ছিল এবং বাইরে আসার সাথে সাথে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
একের পর এক নদী ব্রিজ পেরিয়ে আমরা চলতে থাকলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এনজেপি স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার সাধারণত তিনটি রাস্তা, একটি রাস্তা ভায়া রোহিণী হয়ে, আরেকটি রাস্তা ভায়া কার্সিয়াং হয়ে, আর আরেকটি রাস্তা হলো ভায়া মিরিক হয়ে। এনজেপি থেকে ভায়া মিরিক হয়ে দার্জিলিং যেতে সবথেকে বেশি সময় লাগে। আমরা এখন চলেছি সেই মিরিকের পথেই। মিরিক নামটি এসেছে লেপচা শব্দ মির ইওয়ক থেকে, যার অর্থ হল অগ্নিদগ্ধ স্থান। ছবির মতো সুন্দর এই মিরিক তৈরির কাজ শুরু হয়েছিল 1974 সালে এবং মোটামুটি 1979 দিকে এটি পুরোদস্তুর একটি পর্যটন কেন্দ্র হিসেবে স্থান পায়। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মিরিকের দূরত্ব প্রায় 56 কিলোমিটার এবং পৌঁছতে মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগে। আমরা পৌঁছে গেলাম মিরিকের সবথেকে গুরুত্বপূর্ণ যে ট্যুরিস্ট স্পট মিরিক লেক। মিরিক লেকের সামনে যে এন্ট্রান্স গেট, আশেপাশে কিছু দোকানপাটও রয়েছে। এই লেকটিকে ভেতরে বলা হচ্ছে সামেন্দু লেক, যার একদিকে রয়েছে পাইন বন আর পাইন ফরেস্ট, আরেকদিকে রয়েছে
ফুল গাছের বাগান। আর মাঝখানে রয়েছে একটি ব্রিজ যেটাকে বলা হচ্ছে ইন্দ্রেণী পুল। এই লেকের মধ্যে বোটিংয়ের ব্যবস্থাও আছে। লেকের ওপারে যেতেই রয়েছে আই লাভ মিরিক। হঠাৎ করেই লেকের ওপর নেমে এলো মেঘ। এরপর আমরা চলে এলাম মিরিকের আরেকটি ফেমাস টুরিস্ট স্পট গোপালধারা টি এস্টেট, যেখানে রয়েছে একদম সবুজ গালিচার মতো চায়ের বাগান। এটাই এর প্রধান আকর্ষণ। প্রায় 5,500 ফুট উচ্চতায় এবং প্রায় 790 একর জায়গার মধ্যে এই টি এস্টেট। এই টি এস্টেট থেকে ব্ল্যাক টি, গ্রিন টি এবং বিভিন্ন ফ্লেভারের টি উৎপাদন হয়। চা বাগানের উপরে বিশাল বিশাল পাইন গাছ অর্থাৎ ছায়া প্রদান করছে যে গাছগুলো, এক দুর্দান্ত দৃশ্য। গোপালধারা টি এস্টেটে বেশ কিছুক্ষণ ছবি তোলার পরে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট স্পটের জন্য। আমাদের নেক্সট স্পট লেপচাজগত। লেপচাজগতের কাছাকাছি আসতেই চারিদিক মেঘের ঢাকা পড়ে গেল। স্বাভাবিকভাবেই যাদের খুব ফগি ওয়েদার পছন্দ তাদের জন্য লেপচাজগত বেস্ট। এখন আমরা এসে পৌঁছলাম লেপচা জগতে। শৈল শহর দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটারের মধ্যে এই লেপচা জগত। চারিদিকে পাইন আর ওক গাছ দিয়ে ঘেরা দুর্দান্ত পরিবেশ। লেপচা জগতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে।